রবিবার দুপুরে করণদিঘি ব্লকের আইসিডিএস সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিষদের সদস্য সদস্য করণদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি সদস্য সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের সংবর্ধনা অনুষ্ঠিত হয় এদিন করণদিঘির রাহুল সংকৃতায়ন মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিঘির বিধায়ক গৌতম পাল করদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী পনেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম চৌধুরী তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা সভাপতি চৈতালি ঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি খগেন দাস সহ করণদিঘি ব্লকের তেরোটি অঞ্চলের প্রধান এবং উপপ্রধানদের ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় এদিন আইসিডিএস কর্মী ও সংগঠনের ব্লক সভাপতি কোহিনুর বেগম কি বলেছেন শুনবো আপনার নাম আমার নাম কোহিনুর বেগম কোন দায়িত্বে রয়েছেন আমি পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়তা কল্যাণ সমিতি আমাদের সংগঠন আছে এই সংগঠনের আমি করণদিঘি ব্লকের আজকে কি কর্মসূচি ছিল আজকে মূলত কর্মসূচি ছিল আমাদের যে আমাদের উত্তর দিনাজপুরের নবনির্বাচিত সভাধিপতি এবং করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি আর পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যগণ আর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানগণ শাখা সংগঠনের হেড এবং ব্লক নেতৃত্ব অর্থাৎ যিনারা এই যে দু হাজার তেইশে যা জয়ী হয়েছেন করণদিঘি থেকে সংবর্ধনী সময় উত্তর দিনাজপুরের করণ দিগি থেকে অভিস সিনহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা